আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমেতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি প্রবাসীদের জন্য অনেক বেশি উপকার হবে বিশেষ করে যাদের সিটি ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা যারা দেশে আছেন চাচ্ছেন আপনি একটি ডিপিএস খুলতে চাচ্ছেন ব্রাঞ্চে যেতে পারছেন না অথচ আপনার সিটি ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে সিটি টাস আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে পূর্ণাঙ্গ ভিডিওটি আমাদের সাথে দেখুন তো দর্শক আমরা চলুন শুরু করি আজকের ভিডিওটি প্রথমেই অবশ্যই আপনার সিটি টাস অ্যাপটির রেজিস্ট্রেশন থাকতে হবে আর আমরা আমাদের যে সিটি টাস অ্যাপটি আছে সেটাতে ঢুকবো আমাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনার আপনাদের ইউজার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন কিভাবে ডিপিএস খুলবেন এবং বর্তমানে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি বাংলাদেশের যত ব্যাংক আছে ডিপিএসের রেটে সবচেয়ে সর্বোচ্চ রেট দিতেছে সিটি ব্যাঙ্ক আমার অন্য ব্যাঙ্কে এত হাই লেভেলের পার্সেন্টেজ আপনাকে অন্য ব্যাংকে ব্যাঙ্কে এ দিচ্ছে না আমার জানা মতে তো দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই আপনার মূল ব্যালেন্সে আপনার যে সিটি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটাতে টাকা আগে রাখতে হবে উপরে কর্নারে ক্লিক করবেন থ্রি ডট আইকনে এরপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সার্ভিস অ্যাকাউন্ট সার্ভিসে ক্লিক করার পর এখানে মান্থলি ডিপিএস ফিক ফিক্সড ডিপোজিটও করতে পারবেন আমরা আগে একটি ভিডিও বানিয়েছিলাম সেটা নিয়ে সেটার ভিতরে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে সেটা দেখে নেবেন আই বাটনে তো দর্শক মান্থলি ডিপোজিট আমরা এটা করবো এটা অনেকেরই প্রবাসীদের প্রয়োজন হয় টাকা জমানোর জন্য বা বাংলাদেশেও যারা আছেন অনেকেই চাচ্ছেন ডিপিএস খোলার জন্য ভালো একটি ডিপিএস কোন ব্যাংকে দিচ্ছে তো আপনারা এটা খুলতে পারেন প্রথমে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে নেবেন অ্যাকাউন্ট অপশনে তারপরে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ এ অপশনে ক্লিক করতে পারবেন করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা মাত্রই আপাতত প্রোডাক্ট আছে তাদের তো এরপর আপনাকে ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে অবশ্যই আপনার যেই ব্যাংকে সিটি ব্যাংকের যেই ব্রাঞ্চে আর কি সরি অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চটাই আপনি সিলেক্ট করে দিবেন এবং এটা সিলেক্ট করবেন হচ্ছে আপনি প্রত্যেক মাসের কত তারিখে আপনি চাচ্ছেন যে আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিকভাবে তারা টাকাটা কেটে নেবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন মাসটা মানে তারিখটা সিলেক্ট করে দিবেন এরপর আপনি কত মাসের জন্য রাখতে চান সর্বনিম্ন ছয় মাসের জন্য আপনি টাকা রাখতে পারবেন 6 সাত আট নয় দশ এগারো তেরো পনেরো নিচে গেলে আরও পাবেন তা আপনার পছন্দ মতো আপনি এটা দেখতে পারছেন ছয় থেকে প্রায় আপনার একশো দিন পর্যন্ত উনিশ মাস সরি ছয় মাস থেকে একশো উনিশ মাস পর্যন্ত আপনি এই ডিপিএসগুলো খুলতে পারবেন যে কোনো মাস দিয়ে তো আপনারাও আপনাদের পছন্দ মতো এটা সিলেক্ট করে নেবেন আর এত অল্প সময়ে কিন্তু অন্য ব্যাংকে এত টাকা দেয় না সাধারণত সিক্স পার্সেন্ট বর্তমানে বা হাইস্ট সাত সাড়ে সাত এরকম তো এখানে আমরা এক বছরের জন্য থব আর আমরা চাচ্ছি যে আমাদের যেই ডিপিএসের টাকাটি সেটা প্রত্যেক মাসের বারো তারিখে আমাদের থেকে নিয়ে যাবে তো এখানে আপনি কত টাকা করে মান্থলি রাখবেন এটা কোনো নির্দিষ্ট নাই আপনি দুইশো তিনশো পাঁচশো পাঁচ হাজার দশ হাজার যে কোনো পরিমাণ থুইতে পারেন বিশ হাজার এক লাখ মাসে আপনার ইচ্ছা মতো তো দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট রেট কিন্তু আট পারসেন্ট এখানে অ্যামাউন্ট দেওয়ার পরেই উঠে গেছে নিচে আপনি ওটিপি কিভাবে নেবেন সেটা দেখাবে তারপরে ট্রানজেন্ট কন্ডিশনের উপরে ক্লিক করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে ফুল ডিটেলসটা দেখতে পাচ্ছেন যে আমার ডিপিএস কোন ব্রাঞ্চে খুলছি কত তারিখে আমার ইনস্টলমেন্ট তারা কেটে নেবে অটোমেটিকভাবে এবং মাসে কত টাকা কত পার্সেন্ট ইন্টারেস্ট দিবে তো এগুলোও কিন্তু ইন ডিটেলস সব কিছু দেওয়া আছে তো আপনি যদি এস এম এস সিলেক্ট করেন মোবাইলে তাহলে মোবাইলে যাবে যদি ইমেলে সিলেক্ট করেন তাহলে ইমেলে যাবে তো আমাদের মোবাইলে আসছে অটোমেটিকভাবে এস এম এস টি বসে গিয়েছে সাবমিট অপশানে ক্লিক করার পর আমাদের ডিপিএসটি ওপেন করা হয়ে হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাকসেসফুলভাবে আপনার ইমেলেও কিন্তু একটি ইমেল আসবে তো এই যে আমরা এক বছরের জন্য এই ডিপিএসটি করলাম এটা অটোমেটিকভাবে এক বছর পর আমাদের যেই লিঙ্ক অ্যাকাউন্ট আছে এটাতে চলে আসবে আর আপনি যদি কোনো কারণে ডিপ আমার এক বছরের শেষ হওয়ার আগে যদি আমি ভাঙতে চাই সেক্ষেত্রে কিন্তু ব্রাঞ্চে যেতে হবে মাস্ট বি সেটা অনলাইনে ক্লোজ করার কোনো সিস্টেম নাই আর যদি ডিপিএসের ম্যাথ শেষ হয়ে যায় সম্পূর্ণ আপনি দুই বছর তিন বছর এক বছর যত দিনের জন্য রাখেন সেটা শেষ হওয়ার পর অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে তো এই সিস্টেমটা কিন্তু খুবই সুন্দর করেছে বিশেষ করে প্রবাসীরা আপনারা ওই প্ল্যান করে যদি ইয়া করে ইয়া করেন তো দেখতে পারছেন আমরা কিছুক্ষণ পর বা হাইস্ট চব্বিশ ঘন্টাও লাগতে পারে অ্যাপ্রুভ হইতে তো আমরা কিছুক্ষণ পরে ঢুকলে তিন দুই এক ঘন্টা পর ঢুকলেই কিন্তু আপনার ডিপিএসটি এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল ব্যালেন্স আসতে হইতে পারে আপনি যদি যার বিশেষ করে যারা প্রবাসে আছেন রাত্রেবেলা খোলেন দিনের বেলা ওয়ার্কিং টাইমে এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স সব কিছু এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে আপনি হোম পেজেই আপনার ডিপিএসটা দেখতে পারবেন কত মাস জমা হয়েছে কত টাকা আছে আর কত তারিখে এটা ক্লোজ হবে সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে টোটাল আপনার কত টাকা জমা হবে আপনি কত টাকা পাবেন বিস্তারিত এখানে থাকবে তো খুবই চমৎকার একটি সিটি ব্যাংক এই ফিচারটি দিয়েছে বিশেষ করে প্রবাসীদের অনেক বেশি কাজে লাগবে তো দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই কাজে লাগবে সবাই আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক যারা প্রবাস থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখেছেন আপনারা যদি বিকাশ অ্যাপস ব্যবহার করতে চান প্রবাসে যে যেই দেশেই আছেন না কেন সেক্ষেত্রে অবশ্যই আপনার সিমটি রোমিং থাকতে হবে যদি বাংলাদেশি সিমে আপনার বিকাশ থাকে আপনি অলরেডি ডায়াল করে ব্যবহার করছেন বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারছেন না আমাদের কাছে সার্ভার আছে আপনারা সেই সার্ভারটি আপনারা সবাই জানেন আমি সৌদি আরবে আছি এবং আমাদের এই সার্ভারটি দিয়ে কিন্তু উপায় অ্যাপসটাও খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো অবশ্যই সেজন্য জন্য আপনার সিম কিন্তু রোমিং করা থাকতে হবে যারা এখনও পর্যন্ত সিম কার্ড রোমিং করেননি বিদেশে আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা দেশ থেকে নতুন বিদেশে আসবেন বা অলরেডি আপনার সাথে সিম নিয়ে আসার মতো ব্যবস্থা আছে তারাও যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদের সিমগুলো রোমিং করে দেওয়ার চেষ্টা করব স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজটি কিন্তু লাইক এবং ফলো করতে ভুলবেন না এবং সেখানেও আপনারা নিয়মিত ভিডিও পেয়ে যাবেন সেখানে লাইক কমেন্ট অবশ্যই করবেন শেয়ার করে দিবেন যেন অন্য কেউ উপকার হয় আমাদের ভিডিওগুলো দেখে আর যারা ফেসবুকে নিয়মিত দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে আপনাদের কোনো ক্ষতি হবে না পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন সেক্ষেত্রে আপনি সবার আগে তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে